শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণী সাবজেক্ট গণিত, গণিতের পিথাগোরাসের জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। তো আমরা ত্রিভুজ সম্পর্কে সবারই অভিজ্ঞতা আছে, ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কী কী। তো এখানে পিথাগোরাসের আলোচনায় সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, সেই তিনটি বাহুর নাম সম্পর্কে আলোচনা করব। তো এখানে ত্রিভুজের এই তিনটি বাহু সম্পর্কিত যে পিথাগোরাসের উপপাদ্য দিয়েছে, সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে একটি আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি। এখানে পাচ্ছি আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো আজকের আলোচনার বিষয় হলো আমাদের কি, একটি সমকোণী ত্রিভুজের অতি ভোজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য এখানে আমরা অতিভুজ কোনটা পাচ্ছি, অতিভুজ হচ্ছে আমাদের এসিটা হলো অতিভুজ। আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা সুন্দর করে লিখতে পারি যে বিশেষ নির্বাচনটি, যে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ সি উহার অতিভুজ এবং অপর দুই বাহু এ বি এবং বি সি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে আছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টি সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে কি, এখানে প্রমাণ করতে হচ্ছে যে এ সি স্কোয়ার ইকুয়াল হলো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বুঝতে পারছো। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, এখানে আমরা অঙ্কন করব। অঙ্কন করব কি করব, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে যেন এ বি সমান সিডি হয়,
আবার সিডি এর উপর লম্ব আঁকি যেন এটা সমান এটা হয়। কি আঁকলাম? ইডি লম্ব আঁকলাম। তাহলে এসি যোগ করি এবং এই যোগ করি, তাহলে আমরা এখানে একটা কি পাচ্ছি? সমক মানে চতুর্ভুজ একটা পাচ্ছি। এই চতুর্ভুজটাকে আমরা কি বলতে পারি? যে কোনো একটা চতুর্ভুজ আমরা বলতে পারতেছি, পরবর্তীতে আমরা বলবো যে এটা কোন চতুর্ভুজ। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রমাণের ক্ষেত্রে যদি চিন্তাভাবনা করি, প্রমাণ অঙ্কন আমরা লিখতে পারবো তো সবাই, যে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান সিডি হয়, সিডি এর উপর ডি ই লম্ব আঁকি যেন বি সি সমান ডি ই হয়, সি ই এবং এ ই যোগ করি। ক্লিয়ার? তোমরা হয়তো অঙ্কন সবই সবাই লিখতে পারবা। এখন আমরা প্রমাণের ক্ষেত্রে যাব। প্রমাণে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রমাণে পাচ্ছি কি? আমরা সমকোণী ত্রিভুজ নেব, এ বি সি ও ত্রিভুজ নেব কি? সি ডি ই। এর আমরা কি পাচ্ছি? এর পাচ্ছি আমরা এ বি সমান হলো সি ডি, তারপরে কি পাচ্ছি? বি সি সমান হলো ডি ডি, এবং অন্তর্ভুক্ত কোণ এ বি সি ইকুয়াল অন্তর্ভুক্ত কোণ সি ডি ই। তাহলে ত্রিভুজ দুটি আমাদের কি? সর্বসম। অতএব ত্রিভুজ দুটি হচ্ছে আমাদের এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। যখন সর্বসম হবে, সর্বসম আমরা কোথায় পেয়েছি? সেভেনে, যে যখন দুইটি ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে, সেই ক্ষেত্রে আমাদের এটা সর্বসম। অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব এ সি সমান কি লিখব? সি এবং কোণ বি এ সি ইকুয়াল কোণ ডি সি ই, ডি সি সমান লিখতে পারি। তো সর্বসম মানে আমাদের এই এই কোণটা সমান হচ্ছে এই কোণটা নিলাম, আর এই বাহু সমান হলো এই বাহু। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তাহলে এখানে যদি আমরা লিখতে পারি যে তাহলে আমরা লিখতে পারি এখানে কোণ কি লিখতে পারি? এ কোণ বি এ সি প্লাস কোণ বি সি এ ইকুয়াল কোণ আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, লেখা যায় কি না? তো এই কোণটার পরিবর্তে আমরা এই কোণটাও লিখতে পারি, যে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কোণ বি এ সি প্লাস কোণ বি সি এ প্লাস কোণ লিখতে পারি বি সি এ প্লাস কোণ ডি সি
ই ইকুয়াল হলো 90 ডিগ্রি লিখতে পারি কি না আমরা অবশ্যই লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা তো এখন আমরা দেখব যে এখানে যেহেতু আমরা এটুকু মিশিয়ে দিচ্ছি দেখো এখানে এ বি লম্ব হলো বিডি আবার এবং এখানে লিখি এবং ইডি লম্ব হলো কি বিডি বিডি অতএব এ বি সমান্তরাল ডি লিখতে পারি তো তাহলে অতএব এখানে এ বি ডি ই এটি কি এটি একটি হলো এই চতুর্ভুজটি কি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম তো ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়াম আমরা ট্রাপিজিয়াম পাচ্ছি এটা এই চতুর্ভুজটাকে বলতে পারি আমরা ট্রাপিজিয়াম এই ক্ষেত্রে ট্রাপিজিয়ামের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বি ডি ই এর ক্ষেত্রফল কি পাচ্ছি আমরা ক্ষেত্রফল সমান এখানে আমরা ভেতরে যেগুলো আছে আমাদের ক্ষেত্রফল তাহলে হাফ ত্রিভুজ পাচ্ছি আমরা ত্রিভুজের কি পাচ্ছি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল ক্ষেত্রফল পাচ্ছি তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা যদি লিখতে চাই বা এখানে চিহ্ন দিলাম বা হাফ যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল সমান্তরাল বাহু কোনটা আছে আমাদের এ বি প্লাস ডি ই ঠিক আছে ডি ডি তো আর এখানে পাচ্ছি আমরা কি বাহুদ্বয়ের দূরত্ব বাহুদ্বয়ের দূরত্ব আমাদের কি আছে ইনটু হলো বাহুদ্বয়ের দূরত্ব হচ্ছে বিডি বিডি তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা ভূমি পাচ্ছে কি এ বি ইনটু হলো বিসি প্লাস হাফ এটা পাচ্ছি কি আমরা সিডি ইনটু হলো ডিই প্লাস হাফ পাচ্ছি কি আমরা এসি ইনটু হলো সিই প্রিয় শিক্ষার্থীরা উভয় পাশে থেকে আমরা হাফ ক্যান্সেল করে নেব ক্যান্সেল করে নিলে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি কি এ বি প্লাস ডি ডির পরিবর্তে আমরা কি লিখতে পারি বিসি বিসি লিখতে পারি না বিসি লিখতে পারি তাহলে বিডিটা বিডি বাহুটাকে দুইটি অংশে আমরা বিভক্ত করতে পারি তাহলে দুইটি অংশে বিভক্ত কী করতেছি বিসি প্লাস সিডি ক্লিয়ার তাহলে এখানে পাচ্ছি আমরা এ বি এ বি ইনটু হলো বিসি প্লাস সিডি
সিডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? সিডির পরিবর্তে লিখতে পারি এবি, এবি। ডি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? বিসি। প্লাস হাফ এসি আমরা লিখলাম, আর সি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে আমরা এসি লিখতে পারি, এসি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এখানে দেখো, বা বা এ বি প্লাস বিসি ইনটু বিসি প্লাস সিডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? সিডির পরিবর্তে আমরা লিখতে পারি এ বি, ঠিক আছে। ইকুয়াল হলো, এখানে আমরা পাচ্ছি এটা দুইটা হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ টু টু এ বি ইনটু হলো বিসি প্লাস এসি ইনটু এসি হলো এসি স্কোয়ার, এসি স্কোয়ার, বুঝতে পারছো? এসি স্কোয়ার। এখন এটাকে আমরা গুণ করে দেব, প্রথমে বি দ্বারা এটা দুটাকে গুণ করলে কী পাচ্ছি? এ বি ইনটু হলো বিসি প্লাস এ বি, এ বি গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি, বিসি গুণ করলে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এ বি ইনটু হলো বিসি, ইকুয়াল পাচ্ছি আমরা কি? টু এ বি সি প্লাস এ সি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাচ্ছি উভয় পাশে এটা 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 সাদৃশ্য, তাহলে পাচ্ছি টু এ বি ইনটু বিসি প্লাস এস বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ওই উভয় পাশে একই জিনিস রাখলাম আমরা, পরবর্তীতে আমরা এটা ক্যান্সেল করে দেব। দেখো এখানে আছে টু এ বি ইনটু বিসি, এখানে আছে টু এ বি ইনটু বিসি, তাহলে উভয় পাশে আমরা এটা ক্যান্সেল করতে পারি। ক্যান্সেল করলে পরবর্তীতে আমরা লিখতে পারি কি? পরবর্তীতে লিখতে পারি যে অতএব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল হলো এসি স্কোয়ার। অতএব প্রমাণ করতে বলছে আমাকে কি? এসি স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল হলো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা হলো আমাদের প্রমাণিত, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা করোনাকালীন ক্লাসগুলো সুন্দর করে দেখবে, পরবর্তী পরীক্ষার জন্য আমাদের মানে সুবিধার্থে অবশ্যই আমরা ক্লাসগুলো দেখব এবং উপভোগ করব। এর সাথে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ক্লাসটি শেষ করলাম।